স্কুলে দুঃসাহসিক চুরি, টাকা পয়সা ও মিড ডে মিলের বাসনপত্র নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। অশোকনগর আদর্শ বালিকা বিদ্যালয়ের পেছন দিকের গেট ভেঙে চুরির ঘটনা। শিক্ষা প্রতিষ্ঠানে দুঃসাহসিক চুরি, গেটের তালা ভেঙে লক্ষাধিক টাকা এবং মিড ডে মিলের থালা বাসন নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা, লোপাট হার্ড ডিস্ক। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে অশোকনগর আদর্শ বালিকা বিদ্যালয়ে। ঘটনায় অভিযোগ দায়ের অশোকনগর থানায়। ঘটনা সূত্রে জানা যায়, আজ সকালে অশোকনগর আদর্শ বালিকা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা স্কুলের ভেতর ঢুকতেই চক্ষু চড়ক গাছ হয়ে যায় সকলের। স্কুলে ঢুকতেই তারা দেখতে পান পেছন দিকের গেটের তালা ভাঙা, এমনকি স্কুলের অফিস ঘরে থাকা 12টি আলমারি ভাঙা। সেই আলমারিতে টাকা ছিল বলেও স্কুল সূত্রে জানা গিয়েছে। আলমারিতে থাকা টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা, এমনটাই অভিযোগ স্কুলের শিক্ষক শিক্ষিকাদের। শুধুমাত্র টাকা পয়সা নয়, সেই সাথে খোয়া গিয়েছে মিড ডে মিলের থালা বাসন। অভিযোগ চুরির পর স্কুলে থাকা সিসিটিভি ক্যামেরার হার্ড ডিস্ক চুরি করে পালায় দুষ্কৃতীরা। স্কুলে এমন দুঃসাহসিক চুরির ঘটনায় রীতিমতো আতঙ্কিত শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে পড়ুয়ারাও। ইতিমধ্যেই অশোকনগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ। ইতিমধ্যেই বিষয়টি খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষিকা মধুমিতা রায়চৌধুরী বলেন, আজ বহু বছর ধরে এই স্কুলে আমরা আছি, কিন্তু এই ধরনের চুরি বলাটা এটা ভুল হবে, এটা ডাকাতি। এত বড় ডাকাতি হয়নি যাতে স্টাফ রুমে পর্যন্ত আলমারি ভেঙে মিড ডে মিলে সমস্ত বহু থালা বাসন ছিল স্টিলের, এবং কিছু স্টাফেদের আমার টাকা পয়সা ছিল যেগুলো আমরা বিভিন্ন অনুষ্ঠানে খরচা করে থাকি আমাদের পক্ষ থেকে মেয়েদের জন্য, সেগুলো পর্যন্ত ওরা নিয়ে চলে গেছে। 12খানা আলমারি, স্টাফ রুমের আলমারি সমেত টিচারদের পার্সোনাল লকারগুলো অধিকাংশই খোলা। প্রথম ওরা ট্রাই করেছে যদি সেখানে টিচারদের কোনো টাকা পয়সা পায়, যখন দেখেছে টাকা পয়সা পায়নি তখন তারা ভেতরের ঘরের ওই আলমারিটার হদিশ পেয়েছে, এবং সেটাকে ওই আলমারিটা খোলা বন্ধ করতে আমাদেরই বেশ বেগ পেতে হয়। অথচ দেখতে পাচ্ছি ওই আলমারিটা খুব মানে সাংঘাতিকভাবে ওই আলমারিটা ভেঙেছে, এবং ভেঙে আবার আটকে রেখে নিচে কিছু বই খাতা গুছিয়ে দিয়ে গেছে যাতে চট করে আমাদের চোখে না পড়ে যে ওই আলমারিটা খালি করা হয়েছে। পাশাপাশি এদিন এই বিষয়ে অশোকনগর আদর্শ বালিকা বিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট টিচার মধুজা চক্রবর্তী জানান, আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের শাস্তির ব্যবস্থা করুক পুলিশ, যাতে আগামী দিনে এই ঘটনার পুনরাবৃত্তি না হয়। স্কুলে এসে দেখলাম যে আমাদের প্রায় মানে ডাকাতির মতো অবস্থা, সমস্ত 11টার থেকে 12টা আলমারি সমস্ত ভাঙা, এবং টাকা পয়সা মিড ডে মিলের বাসন কিছু রাখা ছিল আলমারির মধ্যে লক অ্যান্ড কি করে, সেটাও চুরি গেছে। আর বেশ অনেক প্রায় লক্ষাধিক টাকার কাছাকাছি ছিল, সেগুলোও চুরি গেছে। সিসিটিভি ক্যামেরার হার্ড ডিস্কটাও নিয়ে গেছে, যদিও আমাদের সবই গ্রিল দেওয়া, লক অ্যান্ড কি করা, আমাদের নাইট গার্ড আছে, তা সত্ত্বেও গ্রিল কেটে তালা ভেঙে ঢুকেছে। স্কুলে নাইট গার্ড থাকা সত্ত্বেও কিভাবে এমন দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল তা ভেবেই অবাক হচ্ছেন সকলেই। এই ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। তবে অশোকনগর এলাকায় এই প্রথম নয়, এর আগেও বেশ কয়েকটি চুরির ঘটনা ঘটেছে। বারংবার এলাকায় এমন চুরির ঘটনায় এলাকাবাসীর নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই। আমি এই স্কুলে ছোটোবেলার থেকে পড়াশুনো করেছি, আর এই স্কুলটাকে আমি খুব ভালোবাসি, এবং স্কুলের সামনে হচ্ছে আমার বাড়ি। স্কুলটাকে ছুটির পর আমি স্কুলটাকে দেখভাল করি, কারণ কি স্কুলের ক্ষতি হোক সেটা আমি কখনোই চাই না। কিন্তু আজকে হঠাৎ এসে যখন শুনলাম স্কুলে এইভাবে একটা ক্ষতি হয়ে গেছে, আমি মনে হতবাক হয়ে যাচ্ছি, কেন এরকম হচ্ছে। এই বিষয়ে স্কুলের পরিচালন কমিটির সভাপতি শ্রীকান্ত চৌধুরী বলেন, এই বিদ্যালয় প্রতিষ্ঠা লাভ হওয়ার পর থেকে এ পর্যন্ত এই জিনিস অতীত কোনোদিন ঘটেনি, গত 11ই এপ্রিল দুটো মাইনর এজের ছেলে, ওরা দিনের বেলায় 2 দিন ধরে ওখানকার ল্যাবরেটরি ভেঙে নিয়ে যখন পালাচ্ছিল তখন স্থানীয় লোকজন ধরেছিল। তো যাই হোক, পরবর্তী সময় যেহেতু মাইনর এজেড ছেড়ে দিয়েছিল, কিন্তু একই রকম কায়দাটা কিন্তু একই রকম। আমাদের এখনও পর্যন্ত সবটা গুছিয়ে ওঠা যায় না, তো মোরাললেস প্রায় 1 লাখ টাকা যে মিড ডে মিলের একটা টাকা ছিল প্লাস আদার্স যা অ্যাসেট ছিল। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, অশোকনগর।
সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।